সাথে সাজাচ্ছে। আজকের এই সমাবেশকে আমরা সমর্থন, আমরা সাথে। বিএনপি রংপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নীলফামারী সৈয়দপুরের হাজার হাজার নেতাকর্মী ব্যাটারি চালিত রিক্সা ভ্যানে রওনা দিয়েছে। প্রায় 700 রিক্সা ভ্যানের বহরটি নেতৃত্ব দিয়েছেন সৈয়দপুর জেলা বিএনপি নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিম। শনিবার 29 অক্টোবর সকালে সৈয়দপুর কামারপুর চিকুলি থিয়ারি বাজার জুম্মা নামক স্থান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাটারি চালিত রিক্সা ভ্যান গুলো। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশের স্থলে বাড়তে থাকে বিএনপি নেতাকর্মীদের ভিড়। সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগেই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে মিছিল স্লোগান নিয়ে আসতে শুরু করেছে দলটি নেতাকর্মীরা। সমাবেশের স্থল ছাড়াও আশেপাশের অলিতে গলিতে অবস্থান নিতে দেখা গেছে অনেককে, হাতে সরকার বিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুন। শনিবার 29 অক্টোবর সকালে সমাবেশ স্থলের ঘুরে এমন চিত্র দেখা গেছে। এর আগে গণসমাবেশে যোগ দিতে আগের দিনই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। অনেকেই মাঠে খড় কম্বল বিছিয়ে শুয়ে পড়ে, গল্প গানে মাঠে রাত কাটেছে তাদের। এদিকে নির্ধারিত সময়ের আগেই রংপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার 29 অক্টোবর দুপুর 12:15 দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বিএনপির সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর এজ এ জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগরের নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। সমাবেশে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এর আগে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে আগের দিন সমাবেশের স্থলে উপস্থিত হয়েছে দলটির কয়েক হাজার নেতাকর্মী। রাতেই কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশের স্থল। রাতে মাঠে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা ফোনে ব্যস্ত সময় পার করেছেন। এ সময় শীতে কষ্ট ভুলে কেউ কেউ গান গল্পে মেতেছেন। আমাদের সভাপতি